ফেসবুকে যারা অ্যাড অন রিলস নিয়ে কাজ করেন, মানে নিয়মিত অ্যাড অন রিলস এর ভিডিও আপলোড করেন, তাদের জন্য সুখবর, প্রত্যেকটা ফেসবুকে আইডিতে আপনার রিলস ভিডিও যারা নিয়মিত আপলোড করে থাকেন তারা এখনই চেক করুন। আপনার সেট আপ অপশন দিয়ে দিয়েছে, অ্যাড অন রিলস এর সেট আপ অপশন দিয়ে দিয়েছে, এখনই চেক করুন। চেক করে যদি দেখেন যে সেট আপ অপশন দিয়েছে, তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। জাস্ট আমার কিভাবে আবেদন করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জাস্ট আমাকে ফলো করুন, আমি কিভাবে মূলত আবেদন করছি। তো মোবাইলের স্ক্রিনটাকে জাস্ট লক্ষ্য করুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যারা এখনো এই সেট আপ অপশনটা পাননি বা জানেননি সেট আপ অপশনকে, তাদেরকে জানার সুযোগ করে দিন। কেননা যারা অনেক পরিশ্রম করে অ্যাড অন রিলস ভিডিও বানাচ্ছে, তারাও চাই কিছু ইনকাম করার সুযোগ আসছে, তারাও কিছু ইনকাম করুক আপনার এই শেয়ারের মাধ্যমে। তো দেরি না করে এখনই শেয়ার ভিডিওটা শেয়ার করে দিন। আর কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনার যেই পেজটা নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন সেই পেজটা জাস্ট প্রথমের দিকে ওপেন করবেন। তো আমি এখান থেকে আমি আমার পেজটাকে ওপেন করছি। এটা হলো আমার পেজ, এখানে অ্যাড অন রিলস এর অপশনটা দিয়েছে। তো আমি এখানে প্রথমে আমার পেজটাকে ওপেন করছি। তো পেজটাকে ওপেন করার পর এখান থেকে আমি চলে যাব, এখান থেকে আমি চলে যাব জাস্ট আমার প্রোফাইলে। এখান থেকে আমি এখানে ক্লিক করে প্রোফাইলে যেতে পারি, আবার এখানে ক্লিক করে প্রোফাইলে যেতে পারি। তো আমি এখান থেকে আমার তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমি এখানে সি ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে, এখানে সি ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে, এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশনের যে অপশন আছে, আপনি এখান থেকেও মনিটাইজেশনের অপশন আছে সেখানে যেতে পারেন, অথবা নিচে আপনি এখান থেকে মনিটাইজেশন অপশনে যেতে পারেন। আমার একটু স্লো করছে নেট মনে হয়। তো এখান থেকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস এর একটা অপশন, এখানে যদি আপনি আসেন, তারপর এখান থেকে অ্যাড অন রিলস এ ক্লিক করবেন। অ্যাড অন রিলস এ ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে সেট আপ অপশন চলে আসছে। এখানে আগে ছিল আপনার ক্যাটাগরির একটা অপশন ছিল, এখন দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড কিনা, আপনি ইন্টারেস্টেড কিনা অ্যাড অন রিলস এর যে সেট আপ অপশনটা রানিং করতে, মানে অ্যাডস থেকে অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে আপনি কি ইন্টারেস্টেড কিনা তা সেটা দেখা যাচ্ছে। যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনি জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন। তো আমি এখান থেকে আই এম ইন্টারেস্টেড এ ক্লিক করার পর এখানে একটা ডিসক্রিপশন বক্স আসছে, এখানে আপনি কি জন্য এটা অ্যাড অন রিলসটা অন করতে চাচ্ছেন সেটা এখানে জাস্ট একটু ডিসক্রিপশন বক্সে লিখে দিতে হবে। তো আমার আগে থেকে লিখা আছে, আমি এখান থেকে জাস্ট ওটা পেস্ট করে দিচ্ছি। তো আপনারা সুবিধার্থে আমি এই লেখাটা আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আমার ইউটিউবে থেকে যারা দেখছেন তারা কমেন্ট বক্স চেক করলে এই লেখাটা পেয়ে যাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি আপনাদেরকে এই টেক্সটটা জাস্ট দিয়ে দিব। তো এই লেখাটা দেওয়ার পর আপনারা একটু পড়ে দেখবেন বানানটা ঠিক আছে কিনা। দেখার পর আপনারা এখান থেকে সাবমিট ইন্টারেস্টেড ক্লিক করলে আপনার এটা মেসেজটা চলে যাবে। তো আমি এখান থেকে অ্যাড অন রিলস কি জন্য চালু করতে যাচ্ছেন এটা নিয়ে আমার একটা ডেসক্রিপশন বক্স আমি তৈরি করে রাখছি আগে থেকেই। তো এটা আমি আমার কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব থেকে যারা দেখছেন সেখানে দিব, সেখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন। আর দেখেন এখনই চেক করেন আপনার পেজে আসছে কিনা, যদি আসে তাহলে এটা টেক্সটটা নিয়ে আমার কাছ থেকে নিয়ে আপনি এখনই অ্যাপ্লাই করে ফেলুন, কারণ এই সুযোগটা বারবার আসবে না। তো আমি এখান থেকে এই লেখাটা দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট সাবমিট ইন্টারেস্টের উপরে ক্লিক করলে এই রিকোয়েস্টটা আপনার চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ইন্টারেস্টেড সাবমিটেড, মানে আমার রিকোয়েস্টটা এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টেড সাবমিটেড দেখাচ্ছে এখানে। এটা আমার ফেসবুকের কাছে চলে গেছে, ফেসবুক এটা দেখে শুনে ভালো হলে আমার যদি ঠিকঠাক থাকে তাহলে আমার এটা অ্যাড অন রিলসটা অন করে দিবে। তো সবার জন্য গুড নিউজ, আমি বিষয়টা এখনই দেখলাম, মানে চালু করি নাই, তো আজকে চালু করলাম। তো আপনারাও এখনই ঝটপট চালু করে ফেলুন যাদের অ্যাড অন রিলস এর অপশনটা আছে, মানে নিয়মিত অ্যাড অন রিলস বা ভিডিও আপলোড করেন, মানে রিলস ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট ভিডিও আপলোড করে থাকেন, তারা অবশ্যই এখনই চেক করুন, এবং যদি অপশন দিয়ে থাকে সেম প্রক্রিয়ায় আপনারা আবেদন করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যজন যে কষ্ট করছে সে কষ্টের পরিশ্রমের ফল পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার দেওয়ার সুযোগ করে দিন। তো এখানেই বিদায় নিচ্ছি, সেই সাথে আমি মেয়েদের এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেয়েদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।